বর্তমান সময়ে পশুপালন মানে ছাগল পালন। মানুষের মনে ছাগল পালনের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এই ছাগল পালনের বৃদ্ধির সাথে সাথে দেখা যাচ্ছে ছাগলের বিভিন্ন রকমের রোগ। গ্রামাঞ্চলের মহিলারা যারা দীর্ঘদিন ধরেই ছাগল পালন করে আসছেন, ওনারা বলতো ছাগলের আগেকার দিনে এত সব রোগ দেখা যেত না, কিন্তু বর্তমান সময়ে ওনারাও ছাগলের বিভিন্ন রকম রোগ নিয়ে সমস্যায় ভুগছেন। ডাকো গোফার্মের পক্ষ থেকে ছোট বড় সমস্ত ছাগল চাষিকে অনুরোধ করে বলা হচ্ছে আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ আমাদের বেশিরভাগ ভিডিওগুলিতেই ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন নিয়ে আলোচনা করা হয়। যে ভিডিওগুলি নিয়মিত দেখলে আপনিও হয়তো আপনার ছাগলের বিভিন্ন রকম রোগের প্রাথমিক চিকিৎসা নিজেই করতে পারবেন। চলুন বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এক গ্রামের ছোট ছাগল চাষি ওনার ছাগলকে নিয়ে কি সমস্যায় পড়েছেন। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। দাদা নমস্কার, আমি বনগাঁ থানা বাংলানি গ্রাম থেকে আমি ইব্রাহিম বলছি। দাদা আমার এই ছাগলটা এক সপ্তাহ আগে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। গত দুদিন ধরে ভালো খাওয়া দাওয়া করছে না, নাকে সর্দি আছে আর দাঁত কিড়মিড় করছে, দাদা ভালো খাচ্ছে না। আর আমার এই যে ছোট এই ছাগলের বাচ্চাটা এও খাচ্ছে না, এর ঠান্ডা আছে, নাকে সকাল হলেই নাক দিয়ে ঠান্ডা বেরোচ্ছে, এবার মায়ের দুধও খাচ্ছে না, কোনো কিছু খাচ্ছে না। সারাদিন খাচ্ছে শুধু শস্যে আর ঘুরে বেড়াচ্ছে, কোনো খাচ্ছে না। দাদা কী ব্যবস্থা আছে একটু ওষুধপত্র বলে যদি আপনি যদি আমার একটু হেল্প করেন তো আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো, আপনি আমাকে একটু হেল্প পাঠান। প্রিয় দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটিতে আমরা খামারি দাদার মুখ থেকে ওনার ছাগল বাচ্চা দুটির সমস্যার কথা শুনে নিলাম। প্রথমে যে বাচ্চাটির সম্পর্কে সমস্যাগুলি বলেছেন, ওটাকে হাট থেকে কিনে নিয়ে আসা হয়েছে। হাট থেকে কিনে নিয়ে আসার পর তার স্থান পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয় এবং তার খাবার দাবারেরও পরিবর্তন হয়, আর এর জন্যই ছাগলটির চট করে ঠান্ডা লেগে যায়, যেটাকে রাইনাইটিস বলা হয়। রাইনাইটিস অবস্থায় যদি তার সঠিক ট্রিটমেন্ট করা না হয়, এখান থেকেই শুরু হবে তার জ্বর, সর্দি, কাশি। তো এর ট্রিটমেন্টের জন্য যে মেডিসিনগুলি বলা হয়েছে, মেলোনেক্স জেট তিন ভাগের এক ভাগ দিতে বলা হয়েছে, অক্সিটেট্রাসাইক্লিন ট্যাবলেট পার কেজি বডি ওয়েটে 20 mg করে, এরপরে একটি ফ্লোরাবোস্ট ট্যাবলেট। হোমিওপ্যাথি মেডিসিনগুলি দিতে বলা হয়েছে, সালফার 6 পটেন্সিতে সকালবেলায় 4 ফোঁটা করে, এছাড়াও জাস্টিসিয়া মাদার টিংচার 10-10 ফোঁটা করে 10 ml উষ্ণ গরম জলে মিক্স করে সারাদিনে 3 বার, এবং রাত্রেবেলা দিতে বলা হয়েছে ডলকা মারা 200 পটেন্সিতে 4-4 ড্রপ করে। এই অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটি সঙ্গে চালু রাখতে হবে। 3-5 দিন ট্রিটমেন্ট করার পর আশা করি ছাগল বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। ছোট বাচ্চাটিকে দিতে বলা হচ্ছে সকালবেলায় সালফার 6 পটেন্সিতে 2 ড্রপ, এবং রাস্টক্স 3-3 ফোঁটা করে সারাদিনে 3 বার, এছাড়া দিতে হবে 200 পটেন্সিতে নাক্স ভূমিকা 3-3 ড্রপ করে সারাদিনে 4 বার। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরও যদি ছাগলের কোনো রকমের সমস্যা হয়, যদি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চান, ঠিক এই পদ্ধতিতে আপনাকে ভিডিও পাঠাতে হবে, তবেই আমরা মেডিসিনের পরামর্শ দিতে পারবো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি পশুদের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সঙ্গে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।